আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জিপে ক্যালকুলেশন নিয়ে তুমি কতগুলো বিষয় এ প্লাস পেয়েছ তোমার মূল রেজাল্ট কী হবে বা তুমি কয়টি বিষয়ে গ্রেড পেলে মূল রেজাল্ট এ প্লাস হবে সর্বনিম্ন কত গ্রেড পেলে তোমার এ প্লাস থাকবে দেখা যায় কোনো সাবজেক্টে যদি তুমি বিও পাও বা সি পাও বা মাইনাস পাও মাইনাস দুইটা সাবজেক্টও থাকলে হয়তো বা এই গ্রেড থাকবে এ প্লাস থাকবে সেই ক্যালকুলেশনটা আজকে তোমাদেরকে আমরা করে দেখাবো তার সাথে তোমাদের এখানে মার্কশিটের বিষয়টা আছে কিভাবে তোমাদের রেজাল্ট তৈরি করা হচ্ছে এই প্রশ্নটা ছিল যে গ্রেড কিভাবে নির্ণয় করা হয় কিভাবে মূল রেজাল্ট তৈরি করা হয় সে বিষয়টা আলোচনা করব। এবং চতুর্থ বিষয়ে ফেল করলে তোমার রেজাল্ট আসবে কিনা আসলে সেটা কীরকমের আসবে সেটা নিয়েও আমরা কথা বলবো তাই এই ভিডিও নাকি ইম্পর্টেন্ট আমরা কথা বলবো এই বিষয়গুলো তোমাদেরকে এখানে জিপেগুলো দেখিয়ে দিবো সেখান থেকে তোমরা বিষয়গুলো এই প্রশ্নের অ্যান্সারগুলো এমনিতে পেয়ে যাবা তাই ভিডিও নাকি ইম্পর্টেন্ট ভিডিওটা আশা করি তোমরা দেখে নিবা শেষ পর্যন্ত আগে বিষয়গুলো বোঝো তারপরে আমি তোমাদেরকে তোমরা নিজেরা চাইলে এখানে এসে সবগুলো কিছু করতে পারবা আমি লিঙ্কটা দিয়ে দিব তোমাদেরকে তো চলো আমরা শুরু করি ভিডিওটা প্রথমত আমি একটা বিষয় বলছি তোমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো পরবর্তী সে বিষয় নিয়ে আমরা ভিডিও করবো বা আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব তাই আমাদের সাথে যুক্ত থাকো তোমরা সবসময়ের জন্য ফেসবুকে যারা ভিডিওটা দেখছো শেয়ার করে দিও সো প্রথমত যে বিষয়টা আমি একটা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট কীভাবে তৈরি করা হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট আছে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি এটা কিন্তু এসএসসি রেজাল্ট দু হাজার সতেরোর জাস্ট অনলাইন থেকে একটা মার্কশিট দেখাচ্ছি কিন্তু তোমরা পরীক্ষা দিয়েছি কিন্তু প্রথম পদে দ্বিতীয় পত্র প্রথম পদে দ্বিতীয় পত্র মানে তোমরা পরীক্ষা দিয়েছো টোটাল তেরোটা সাবজেক্টে কিন্তু তোমাদের রেজাল্ট দেয় সাতটায় এই ক্যালকুলেশনটা কি জানো আশা করি জানো তাও ছোট্ট করে বলি তোমাদের প্রথম ও দ্বিতীয় পত্র মিলে সাবজেক্ট হয় একটা এই রেজাল্টটা দেখো বাংলা দ্বিতীয় দ্বিতীয়পত্র মিলিয়ে কিন্তু এখানে শুধু গ্রেডে কিন্তু একটা আসছে কারণ এখানে বাংলা প্রথম দ্বিতীয়পত্র মিলিয়ে তুমি পাইছো এখানে ধরে নাও যে পঞ্চাশ আর সাড়ে চৌষট্টি তারপর আবার বিশ টোটাল একশো একত্রিশ এই একশো একত্রিশ হচ্ছে দুইশোর মধ্যে তুমি পেয়েছো সেই দুইশোর মধ্যে একশো একত্রিশ কোন গ্রেডে আসে এমাইনাস আসে তো এমাইনাস দিয়েছে এই জিনিসটা খেয়াল করো এগ্রিকালচার এগ্রিকালচারে তুমি এখানে সৃজনশীল পেয়েছো প্র্যাকটিক্যালে পেয়েছো এমসিকিউতে পেয়েছো এই তিনটা যোগ করার পর পেলা তুমি একশো একষট্টি তার মানে দুইশোর মধ্যে একশো একষট্টি পেয়েছো সেজন্য এগ্রিকালচার সাবজেক্টে তোমার এ প্লাস আসবে বিষয়টি এমনভাবে আসতেছে তোমার রেজাল্ট টিকে এমনভাবে তৈরি করা হয় আশা করি এই বিষয় নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না এখানে সাতটা সাবজেক্টের উপরে আমরা তোমাদের এই বিষয়গুলো দেখাচ্ছি কারণ সাতটা সাবজেক্টই মূলত তোমাদেরকে মূল্যায়ন করা হবে তো চলো আমরা এখন প্রশ্নগুলো নিয়ে এবং বিষয়গুলো বুঝে দিই প্রথমত আমরা যেটা করছি আমরা এখানে ক্যালকুলেশনে সবগুলো সাবজেক্ট এ প্লাস রাখতেছি সবগুলো সাবজেক্ট এ প্লাস রেখে আমি তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি এখানে আমি এখানে একটু বলে রাখি এখানে আমি শুধুমাত্র সায়েন্স থেকে দেখাচ্ছি তোমরা যারা বিজনেস রয়েছ কমার্সে তারা কিন্তু এখানে কমার্স বিজনেসে ক্লিক করলে বিজনেস সাবজেক্ট পাবা অ্যাকাউন্টিং তারপর হচ্ছে বিজনেস অর্গানাইজেশন ফিনান্স এগ্রিকালচার তুমি তোমার মতো করে সাবজেক্ট এখানে চুজ করতে পারবা মানে এমন না যে তোমার এখানে একদম এই অ্যাকুয়েট সাবজেক্ট হতে হবে জাস্ট ক্যালকুলেশন তো নর্মাল তো এখানে তো তুমি যদি সিভিস ক্লিক করো বা তুমি যদি এখানে ইসলামিক হিস্ট্রি ক্লিক করো এখানে যদি হিস্ট্রি ক্লিক করো এবার তুমি এখানে হোম সায়েন্স দিলা তুমি তোমার মতো করে ক্যালকুলেট করতে পারবা সো এটা কোনো বিষয় না জাস্ট আমি বোঝানোর সুবিধাতে আমি একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি যেমন এখানে ফিজিক্স সিলেক্ট করছি কেমিস্ট্রি আছে বায়োলজি আছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাথ সো এক্ষেত্রে তোমাদের ফোর্থ সাবজেক্ট এই শেষে হচ্ছে ফোর্থ সাবজেক্ট সেটা কি ফোর্থ সাবজেক্ট এই ফোর্থ সাবজেক্টে তুমি যে কোনো কিছু দিতে পারো ফোর সাবজেক্ট এসে বা আদার্স দিতে পারো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবগুলো সাবজেক্টে কিন্তু আমাদের এ প্লাস দেওয়া আছে আমি এবার জিপে ক্যালকুলেটে ক্লিক করছি নর্মাল ক্যালকুলেশনে আমাদের জিপে ফাইভ আসবে তো এখানে যদি আমি এখন একটা সাবজেক্ট গ্রেড দেই তাও আমি জিপে ক্যালকুলেট ক্লিক করছি জিপে ফাইভ থাকতেছে দুইটা সাবজেক্ট এগ্রেড দেই তাও আমার জিপে ফাইভ থাকতেছে তিনটা সাবজেক্ট এগ্রেড দেই তাও আমার জিপে ফাইভ থাকতেছে তো নর্মাল ক্যালকুলেশন আমরা কী দেখতে পাচ্ছিলাম যে চারটা সাবজেক্ট এ প্লাস যে কোনো চারটা সাবজেক্ট এ প্লাস আর তিনটা সাবজেক্ট এ গ্রেড আমার কি থাকতেছে এ প্লাস থাকতেছে এখন যদি আমি তিনটা সাবজেক্ট এ প্লাস এবং একটা সাবজেক্ট চারটা সাবজেক্ট এ গ্রেড দেই তখন কিন্তু আমার এ প্লাস থাকতেছে না তার মানে কি দেখাচ্ছে যে তিনটা সাবজেক্ট এ প্লাস এবং চারটা সাবজেক্টে যদি এগ্রেড হয় তাহলে আমার পয়েন্ট আসতেছে ফোর পয়েন্ট এইট থ্রি কিন্তু আমি যদি এখানে এ প্লাস দিই চারটা সাবজেক্টে তাহলে কিন্তু আমার জিপে ফাইভটা চলে আসতেছে সেই ক্যালকুলেশনটা বুঝছো এইখানে যেটা প্রশ্ন ছিল যে কয়টি বিষয়ে এ প্লাস পেলে মূল রেজাল্ট এ প্লাস থাকবে অন্তত পক্ষে তোমাকে চারটে বিষয় এ প্লাস পেতে হবে এবং তিনটে বিষয়ে এ গ্রেড পেতে হবে সাতটা সাবজেক্টের মধ্যে তাহলেই তোমার মূল রেজাল্ট এ প্লাস থাকবে এবার আমরা ধরে নাও যে এখানে আমরা এ প্লাস দিচ্ছি মন টোটাল পাঁচটা সাবজেক্টে আমরা দুইটা সাবজেক্টে মাইনাস দিচ্ছি দুইটা সাবজেক্টে আমার মাইনাস দিচ্ছি দেখি আমার জিপিএ কী আসে আমার কিন্তু জিপিএ ফাইভ থাকতেছে কিন্তু আমি যদি তিনটে সাবজেক্ট মাইনাস দিই তখন কিন্তু আমার জিপিএ ফাইভ থাকছে না তার মানে আরও একটা ক্যালকুলেশন আমরা পেলাম যে তোমার পাঁচটা সাবজেক্ট এ প্লাস আর দুইটা সাবজেক্টে যদি তুমি মাইনাসও পাও তাও তোমার এ প্লাস থাকছে আমরা আরেকটা ক্যালকুলেশন করি আমরা এখানে একটা সাবজেক্ট মাইনাস দিই দুইটা সাবজেক্টে এ গ্রেড দেই দেখি আমাদের কী থাকছে আমাদের কিন্তু এ প্লাস থাকছে না অর্থাৎ তুমি যদি দুইটা সাবজেক্টে তুমি তুমি যদি দুইটা সাবজেক্ট এগ্রেড এ গ্রেড পাও চারটা সাবজেক্ট এ প্লাস পাও ছয়টা আর একটা সাবজেক্ট এ মাইনাস পাও তাও হবে না তোমাকে মিনিমাম সব দুইটা সাবজেক্টে তোমাকে এ প্লাস পেতে অন্তপক্ষে পাঁচটা সাবজেক্টে পাঁচটা সাবজেক্ট এ প্লাস একটা সাবজেক্টে যদি তুমি এ গ্রেড পাও একটা যদি মাইনাসও পাও তাও তোমার কিন্তু এ প্লাসটা থাকছে ক্যালকুলেশনে বুঝছো আবার যদি আমি তোমাদেরকে একটা ক্যালকুলেশন দেখাই তুমি এগ্রেড পেয়েছো তুমি যদি এখানে বি পাও অর্থাৎ তোমার এখানে পাঁচটা সাবজেক্টে এ প্লাস একটা সাবজেক্টে গ্রেড এবং একটা সাবজেক্টে বি তখন কি হচ্ছে তখন কিন্তু আমার জিপিএটা থাকতেছে কিন্তু আমি যদি একটা সাবজেক্টে এ মাইনাস পাই এবং একটা সাবজেক্টে বি পাই তাও কিন্তু আমার মাইনাস থাকছে না তাহলে আমার কী ক্যালকুলেশন আসতেছে ক্যালকুলেশন আসতেছে যে তুমি যদি এখানে পাঁচটা সাবজেক্টে এ প্লাস পাও একটা সাবজেক্টে গ্রেড পাও এবং একটা সাবজেক্টে বিও পাও তাও তোমার গ্রেড থাকতেছে আমি যদি গ্রেডের বদলে এখানে বি বদলে সি দেই দেখি সিতে না সিতেও আমার থাকতেছে না সিতে আমার এগ্রেড এ প্লাসটা চলে যাচ্ছে তার মানে বি হচ্ছে লাস্ট তুমি যদি সবগুলো সাবজেক্ট এ প্লাস পাও শুধুমাত্র একটা সাবজেক্টে তুমি যদি সি পাও বা সি পা আমি সি দিলাম হ্যাঁ সি দিলেও তাও এ প্লাস থাকছে অর্থাৎ তুমি যদি ছয়টা সাবজেক্ট এ প্লাস পাও একটা সাবজেক্টে সি দাও সেই সি সাবজেক্টটা যে কোনো হইতে পারে আমি ধরো না যেখানে আমি ইংলিশে দিলাম সি ইংলিশে সি দিলাম বাকি ছয়টা সাবজেক্টে কিন্তু এ প্লাস দিলাম তাও কিন্তু আমার এ প্লাসটা থাকছে কিন্তু আমি যদি দুই একটা সাবজেক্ট এ গ্রেড দেই আর একটা সাবজেক্ট সি দেই দেখতে পাচ্ছ এই যে গ্রেড এ প্লাস বাকি চারটায় প্লাস পাঁচটায় প্লাস একটা এগারেট এবং একটা সি আমার কিন্তু জিপিটা এ এ প্লাস আর থাকছে না অর্থাৎ আমার একটা সাবজেক্টে সি রাইখে আমি বাকিগুলো এ প্লাস পেলেও আমার কিন্তু এ প্লাস থাকছে সেটা কিন্তু যে কোনো সাবজেক্ট হতে পারে আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝছো যে জিপেটা কীভাবে নির্ণয় করা হয় এখন আমি তোমাদেরকে দেখে ফোর্থ সাবজেক্টে যে প্রশ্নটা এসেছিল যে চতুর্থ বিষয় ফেল করলে রেজাল্ট আসবে কিনা বা কীভাবে চলে আসবে ধরে নাও এইটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট সবার শেষ এটা আছে আমি ম্যাথকে ফোর্থ সাবজেক্ট দিচ্ছি দিয়ে আমি এটা দিচ্ছি ফেল কি দিচ্ছি ফেল তাও দেখো আমার এখন কিন্তু এ প্লাস আসবে আচ্ছা আমার এ প্লাস আসতেছে না কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে পয়েন্ট আসতেছে ফেল দেখাচ্ছে না কি দেখাচ্ছে না ফেল দেখাচ্ছে না কারণ এই যে এই যে তোমার ফেলের মার্কটা তো কেটে গেছে ধরুন আমি যদি এইটাকে এ প্লাস দিই কিন্তু আমি ধরেন যে বাংলায় দিলাম ফেল তাহলে কিন্তু আমার এখানে দেখাবে ইউর পয়েন্ট ফেল দেখাবে দেখো এই যে ফেল দেখাচ্ছে ইউর গ্রেট দেখাচ্ছে ফেল আমার কিন্তু পাশ দেখাচ্ছে না অর্থাৎ বাংলা যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তোমার ফেল দেখাবে ইওর গ্রেড এফ দেখাবে বাট তুমি যদি বাংলায় স্বাভাবিক রেজাল্ট থাকে কিন্তু ফোর্থ সাবজেক্ট এখানে তুমি এগ্রিকালচার হতে পারে তুমি কী বলোটাকে তুমি ব্যবসা শিক্ষা বিভাগের হতে পারো তুমি ব্যবসা শিক্ষা বিভাগে এখানে দিলা সাপোজ এগ্রিকালচার দিলা বা ইকোনমিক্স দিলে ইকোনমিক্স দিয়ে তুমি এখানে ফেল দাও দেখবা যে তোমার রেজাল্টটা কিন্তু পাস আসবে এখানে দেখাবে ইওর গ্রেড দেখাবে পাস ঠিক আছে এই যে এগ্রেড দেখাচ্ছে কিন্তু আমার পয়েন্ট এসে সবুজ হয়ে আছে সো তুমি যদি চতুর্থ বিষয়ে ফেলো করো তোমার যেটা ক্যালকুলেশন রেজাল্ট সেটা আসবে কিন্তু এক্স্যাক্টলি তোমার কী হবে তোমার এই সাবজেক্টে ফেল দেখাবে এই সাবজেক্ট থেকে তুমি নাম্বারটা পাচ্ছো না সেই জন্য তোমার কম হবে তাই এই সাবজেক্টে যদি কেউ ফেল করো সেক্ষেত্রে তোমার এই রেজাল্ট কম হবে কিন্তু তুমি ফোর্থ সাবজেক্টে ফেল করলে তোমার এ প্লাসটা থাকে আর তোমার মূল রেজাল্ট আসবে এবং পাস আসবে যেটা দিয়ে তুমি অ্যাডমিশন নিতে পারবা বা করতে পারবা তুমি তোমার বাকি কাজগুলো কিন্তু এটা আলটিমেটলি একটা লস কারণ ফোর্থ সাবজেক্টে অনেক অ্যাডভান্টেজ আছে ফোর্থ সাবজেক্ট হিসাবে যদি তুমি এ প্লাস পাও সেটাকে হয় থ্রি পয়েন্ট এই থ্রি পয়েন্ট কারণ ফোর্থ সাবজেক্টে টু পয়েন্ট মাইনাস যায় সেই থ্রি পয়েন্টকে কিন্তু পরবর্তীতে এখানে যদি কোনো সাবজেক্টে তুমি এ গ্রেড পাও সে কিন্তু কাভার করে তো ফোর একটা বড়োসড়ো ক্যালকুলেশন আসছে সেটা নিয়ে ভিডিও করবো কিনা সেটা আমাদেরকে বলো দরকার হলে সেটা নিয়ে ভিডিও করে আমরা তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিবো আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে তোমাদের এই যে গ্রেট পয়েন্টগুলো নির্ণয় করে মূল রেজাল্ট তৈরি করা হয় আর তোমরা তো সবাই জানো তোমাদের কিন্তু এখানে পরীক্ষায় প্রতিটা প্রত্যেকটা বিষয় দুইশো নম্বরে তোমরা যদি একশো নম্বরে ক্যালকুলেট করো সেটাকে সবসময়ের জন্য দুই দিয়ে গুণ দিবা তোমরা যদি আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলি তোমাদের এখানে জিপি আসে কততে একশো থেকে আশি হচ্ছে এ প্লাস তাই না এ প্লাস তাহলে তোমার এখানে দুইশো নাম্বার যদি পরীক্ষা হয় তাহলে দুইশোতে দুইশো বাই একশো ষাট হবে এটা হবে তোমার গিয়া একশো চল্লিশ বাই একশো ষাট ঠিক আছে এটা হবে একশো বিশ বাই তোমার হচ্ছে একশো চল্লিশ এরকমভাবে গ্রেড পয়েন্টে নির্ণয় করা হবে অর্থাৎ একশো তোমার হচ্ছে ক্যালকুলেট করা হবে দুইশো ক্যালকুলেট করা হবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে সো এই জায়গা থেকে তোমরা বিষয়গুলো আশা করি বুঝবা এভাবে মূলত তোমাদের রেজাল্টগুলো তৈরি করা হয় এর পরবর্তীতে তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে লাগলে আমরা ভিডিও করে তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিবো তবে রেজাল্টের বিষয়টা যদি তোমরা পারো নিজের ক্যালকুলেট করে আমি এইটার লিঙ্কটা ডিসক্রিপশান দিয়ে রাখবো এই যে জিপে ক্যালকুলেশনারটা ঠিক আছে সেখান থেকে তোমরা এসে জিপেটা ক্যালকুলেট করে নিতে পারবা আজকের মতো আমরা এখানেই বেঁধে নিচ্ছি হবে নেক্সট আরেকটা ভিডিওতে ততদিন তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ